Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Wa man tabi'ahum bi ihsan ila yawm al-din ma ba'd. Allahumma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala. Rabbi shrah li sadri wa yassir li amri wa ahlul 'uqdatam min lisani yafqahu qawli. Shamashudhi আমাদের দেশে একটা শিরকের ছড়াছড়ি রয়েছে, সেটা হলো যে আমি নিজে লক্ষ্য করেছি গুলিস্তান মোড়ে আর বিভিন্ন জায়গায় টিয়া পাখি নিয়ে বসে থাকে একসাথে দাজ্জালরা, আর কিছু খাম থাকে ওদের নিকটে, ওই এনভেলপ যেগুলোতে ওই কিছু লেখা ভরা থাকে। তো কেউ যদি যায় ভাই আমার ভাগ্যটাকে দেখেন তো কেমন হবে, তখন এই মোশেক মার্কা লোকগুলি ওই টিয়া পাখিকে আদেশ করে। টিয়া পাখি তখন কী করে, হ্যাঁ, ঠোঁট দিয়ে ওই খামগুলিকে নাড়ে, নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে যে কোনো একটা খামকে উঠায় নেয়। এরপরে ওই লোক, ওই গণক ওই খামটা খুলে পড়তে থাকে যে তোমার ভাগ্যে এই হবে সে হবে। তো আমি মাসা ছাত্র ছিলাম যাত্রাবাড়ির, একসময় ওই গুলিস্তানের ওই লোকগুলির কাছে গিয়েছিলাম, যে বলেছিলাম যে আপনি কি সত্যি ভাগ্যের কথা বলতে পারেন? বুঝতে পেরেছে, মানে চেহারা দেখে বুঝে ফেলেছে। তো বলছে ভাগ্য তো ভাই আল্লাহ জানে, এই সেই, মানে এক কথাই মানে ধরা পড়ে যাওয়ার মতো। তো যাই হোক, একটু সতর্ক করেছিলাম। তো এই রোগ কিন্তু ছড়াছড়ি, এই রোগের ছড়াছড়ি রয়েছে। একবার নাজিরা বাজার মাদ্রাসায় আমি যেটা জানি, ওই ছাত্ররা ওই টিয়া পাখি আলাকে, এক টিয়া পাখি আলাকে ধরে নিয়ে পিটন দিয়েছিল, খুব কঠিনভাবে মারধর করেছিল। তো সে অত্যাধুনিক করে ক্ষমা চেয়েছিল এবং বলছে আর কোনো দিন এই কাজ করবে না। তো তাকে বলা হয়েছিল যে তুমি যে সন্ধ্যা থেকে সকাল থেকে বসে আছো মানুষের ভাগ্য গণার জন্য, তোমার ভাগ্যটা গুনে আসেনি আজকে যে এভাবে চাঁদা তোলা মার খাবে? তো এগুলো যে মিথ্যাচার, মানে গায়েবের খবর যে কেউ জানে না, এর কত প্রমাণ নেবেন? ওরাই তো মায়ের খেয়ে প্রমাণ করে দিল যে ওরা কিছু জানে না। শেখ আলবানি রহমতুল্লাহ আলাইহের সাথে এক ভণ্ড মানে পীরের সাক্ষাৎ হয়, আরব্য পীর সুফি। সে সুফি শেখ আলবানির সাথে তর্ক করতে চেয়েছে, মানে তর্কে বসেছে, বাহাসে। তো শেখ আলবানি রহমতুল্লাহ আলাইহেকে ও প্রমাণ করে তার সামনে যে উনি গায়েব জানেন, মানে সুফি গায়েবের খবর রাখে, এটা শেখ আলবানির কাছে প্রমাণ করে বাহাসে। তো শেখ আলবানি বললেন যে তোমার সাথে বাহাসে বসবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। তখন ওই সুফি বলছে কি শর্ত? তখন শেখ আলবানি বলছে তো বাহাস তো তুমি নিজেই শেষ করে দিলে, তুমি বলেছ আমার সাথে বসবে আর এটা প্রমাণ করার জন্য যে তুমি গায়েবের খবর জানো। তো তুমি যদি গায়েবের খবর জানো, তো আমি যে বললাম তোমার সাথে বাহাসে বসার কিছু শর্ত আছে, এ শর্ত তুমি জানো না, আমাকে জিজ্ঞেস করছে কেন? তো তুমি যে একটা ভণ্ড, তুমি নিজেই প্রমাণ। তো যাই হোক, সমাজে শুধু এ কত রঙের ঢঙ্গের যে ভণ্ডামি রয়েছে এসব বিষয়ে, তো আল্লাহ মালুম, আল্লাহ বেশি জানেন। তো যা হোক, টিয়া পাখির নিকটে, টিয়া পাখিওয়ালাদের নিকটে গিয়ে ভাগ্য সময় জিজ্ঞাসা করা, এটা একটা অপরাধ, এটা একটা গুনাহের কাজ। যদি কেউ তাদেরকে জিজ্ঞাসা করে পরীক্ষার জন্য জিজ্ঞাসা, সেটা আলাদা কথা। যদি কেউ তাদেরকে জিজ্ঞাসা করে, মানে জানার উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, তাহলে মুসলিম শরীফে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 40 দিনের এবাদত গ্রহণ হবে না, কবুল হবে না আল্লাহর দরবারে। তার 40 দিনের সালাত কবুল হবে না আল্লাহর দরবারে। মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যে ব্যক্তি আররাফের নিকটে, মানে যে গণৎকারিতা করে বা কোনো কিছু দেখে গায়েবের কথা বলে দেওয়ার ভান করে, এই জাতীয় লোকের কাছে যে ব্যক্তি আসলো এবং
এবং তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলো, তার 40 দিনের সালাত কবুল হবে না। সহিহ মুসলিম 5957 নম্বর হাদিস। তো এটা যদি এসে এই গণকের কাছে বা এই জাতীয় লোকদের কাছে এসে কোনো কিছু জিজ্ঞাসা করে, যারা গায়েবের দাবিদার তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে তার 40 রাতের বা দিনের এবাদত গ্রহণ হবে না, মানে সালাত গ্রহণ হবে না। আর সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, মান আতা আর-রাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ। যে ব্যক্তি কোন আর-রাফের নিকটে, জ্যোতির্বিদের নিকটে অথবা গণকের নিকটে আসলো এবং তার কথাকে বিশ্বাস করলো, মানে তাকে জিজ্ঞেস করলো তার কথা যেটা সে বললো সেটা সে বিশ্বাস করে ফেললো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে কুফরি করলো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরআন নাজিল হয়েছে, হাদিস নাজিল হয়েছে, বিশেষ করে আল কোরআন, আল কোরআনে আল্লাহ রাব্বুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে গায়বের খবর কেউ রাখে না, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, তার নিকটে রয়েছে গায়বের চাবিকাঠি, তিনি ছাড়া আর কেউ জানে না, সূরা আনআমের আয়াত। অন্যভাবে মহানব্বুল আলামিন সূরা আন-নাহলের 65 নম্বর আয়াতে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আপনি বলে দিন যে আসমান জমিনে কেউ গায়বের খবর রাখে না একমাত্র আল্লাহ ছাড়া। তো কোরআনে এটা বলছে, তো যদি কেউ এই জ্যোতির্বিদদের নিকটে এসে বা গণকের কাছে এসে তাদেরকে জিজ্ঞাসা করে এবং সত্য জানে তাদের কথাকে, তাহলে সে কিভাবে আল্লাহর নাজিলকৃত বস্তুকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাজিলকৃত বস্তুকে বস্তুর সাথে কুফরি করলো, বুঝতে পেরেছেন যে কোরআন বলছে যে গায়বের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, সূরা নাহলের আয়াতটি আবার স্মরণ করুন, কী বলছে আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি বলে দিন আসমান জমিনে যত কিছু রয়েছে, যত কেউ রয়েছে, তারা কেউই গায়বের খবর জানে না একমাত্র আল্লাহ ছাড়া। মানে আসমান জমিনে কেউ জানে না গায়বের খবর একমাত্র আল্লাহ ছাড়া। আর এদেরকে বিশ্বাস করার অর্থ হলো কি, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, মানে কাফিরে পরিণত হয়ে গেল। সুতরাং চারটি খানিক বিষয় নাই, এটি পাখি আল্লাহর নিকটে গিয়ে তাদের কথা বিশ্বাস করা, মানে কি কুফরি করা, ইমানকে বিক্রি করে আসা তাদের নিকটে গিয়ে, আর তাদের নিকটে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এটা হবে কি, এটা 40 দিনের সালাত কবুল হবে না। হ্যাঁ, যাচাই করে মায়ের দেওয়ার জন্য যদি জিজ্ঞাসা করা হয় সেটা আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইবনে সাইয়্যাদকে প্রশ্ন করেছিলেন যখন সে গায়বের দাবিদার, নবী হওয়ার দাবিদার করেছিল, বলেছিল, তখন তাকে সে প্রশ্ন করেছিলেন, তো শয়তানের মাধ্যমে সে কিছু উত্তর মানে দিতে গিয়ে আটকে গিয়ে দিতে পারেনি, মানে গণৎকাইতে দাবি করেছিল সে ভবিষ্যৎ বলতে পারে, তার নিকটে ওহী আসে কিন্তু বলতে পারেনি। তো নবী সাল্লাম তার পরীক্ষার জন্য জিজ্ঞাসা করেছিলেন, তো পরীক্ষার জন্য যদি কেউ জিজ্ঞাসা করে তাদেরকে সেটা আলাদা কথা, কিন্তু যদি তার কাছে যায় এবং কথায় কান দেয়, মনে করে যে আসলেই মনে হয় ভালো কথা, মানে বা জিজ্ঞেস করে দেখি, জিজ্ঞাসা যদি করে তাদেরকে মানে সাপোর্ট করার উদ্দেশ্যে, তাহলে তার অবস্থা এরকম, বুঝতে পেরেছেন। তো যাই হোক, সমাজের সাথে বিষয়টি আসলে খুবই জটিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন এই সমস্ত ধোঁকাবাজি থেকে। অনেক ভণ্ড পীর গায়বের খবর রাখার দাবি করে, আর ভণ্ড মরিদরা, বলদ মরিদরা তাদেরকে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ মিন জালিক, এগুলোর ইমান বুঝতে পেরেছেন মানে কোন পর্যায়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঈমানদের হাত থেকে রেহাই দেন, তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, এই সমস্ত দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত রাখুন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।